नमस्कार, आपनारा देखछेन जेलार एक नम्बर अनलाइन एवं टीवी चैनल बीरभूम आरसी टीवी। आपनादेर संगे आमी बान्टी। शुरू करछि आजकेर संबाद। विस्तारित संबादे जाओयार आगे देखे नेब संबाद शिरोनाम। जिला प्रशासनेर पक्ष थेके आंतर्जातिक शिशु सप्ताह पालन। मूल्य बृद्धिर कारणे ईटभाटा बन्ध राखार सिद्धान्त मालिकदेर। मास्क और सैनिटाइजर तुले दिलें मुरारई थानार ओसी। विश्व शौचालय दिवस के सामने रेखे कर्मसूची खैरासोले। विश्व शौचालय दिवस उपलक्षे सचेतन विषयक आलोचना। मीर साहेबर नवान्न उत्सवे हिंदू मुसलमान मिलन मेला। এবার সংবাদ বিস্তারিত। আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ পালনের পরিপ্রেক্ষিতে আজ জেলাশাসক অফিসের সামনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় জেলা প্রশাসনের তরফ থেকে। এই অনুষ্ঠানে ছৌ নাচ, শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়া সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, এই অনুষ্ঠানের আগেই শিশুদের অধিকার সম্পর্কিত একটি ট্যাবলো উদ্বোধন করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। এর পাশাপাশি একটি শোভাযাত্রা বের করা হয় যেটি সিউড়ি শহর পরিক্রমা করে। এই ট্যাবলো এবং শোভাযাত্রার মধ্য দিয়ে শিশুদের অধিকার সম্পর্কিত নানান তথ্য তুলে ধরা হয়। এদিনের এই মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলাশাসক বিধান রায় সহ অন্যান্য আধিকারিকেরা। শিশু দিবস এবং শিশু অধিকার সপ্তাহ যেটা 14 নভেম্বর থেকে আমরা শুরু করেছিলাম, সেটা এক সপ্তাহ ব্যাপী আমরা উদযাপন করছি। আজকে মূল কেন্দ্রীয় অনুষ্ঠান, আমরা সবাই মিলে আমাদের যে ওমেন, আমাদের ওয়েস্ট বেঙ্গল যে চাইল্ড প্রোটেকশন কমিটি, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আমাদের যে ওমেন চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আছে, তাদেরই পরিচালনা, তাদের সুপরিচালনায় এবং আমাদের যে ওমেন, আমাদের যে চাইল্ড ওয়েস্ট বেঙ্গলে চাইল্ড প্রোটেকশন কমিটি আছে তার চেয়ারপারসন, তাদের সুপরিকল্পনায় আমরা আমাদের বিভিন্ন, আমাদের রাজ্যের বিভিন্ন জেলা জুড়ে এই প্রোগ্রাম আমরা করছি। আমাদের জেলাতেও আমরা এক সপ্তাহব্যাপী এই প্রোগ্রাম করছি। আজকে মূল কেন্দ্রীয় অনুষ্ঠান, আমরা চেয়েছিলাম আমাদের এই কাজটিকে ভাগ করে নিতে, সেই জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে আমাদের সারা জেলা জুড়ে আমাদের যতগুলো ভিলেজ আছে, আমাদের যতগুলি সংসদ আছে, এর যে হায়ারার্কি আছে আমরা জানি। জেলাতে আমাদের শিশু সুরক্ষা একটা ইউনিট আছে, তেমনি আমাদের সাব ডিভিশনের একটা শিশু সুরক্ষা ইউনিট আছে এবং ব্লক লেভেলেও আছে, কিন্তু এখানে আমরা সীমাবদ্ধ থাকবো না। আমরা চাইছি রাজ্যের সুপরিচালনা, আমরা এটা চাইছি যে আমাদের যতগুলি সংসদ আছে সেই সংসদে এটাকে করে দিতে, তার নাম হচ্ছে ভিলেজ লেভেল সিপিসি, অর্থাৎ ভিলেজ লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটি, সেখানেই আমরা করে দিতে চাইছি, যাতে সেখানকার সেই পাড়ায়, সেই টোলায়, সেই ভিলেজে যাতে আমাদের আমাদের মানুষজন তারা বুঝতে পারেন যে আমাদের শিশু দিবস শুধু নয়, সারা বছর ধরে শিশু সুরক্ষা এবং শিশু অধিকার নিয়ে নিরন্তর আলোচনা হোক এবং তার যে পর্যবেক্ষণ, তার যে সার্ভেলেন্স, সেই সার্ভেলেন্সটা ওখানে জারি থাকুক, যাতে আমরা এই যে বিষয়গুলি আছে, অর্থাৎ শিশুশ্রম, আমাদের শিশুদের উপর অত্যাচার, আমাদের যে বাল্যবিবাহ বা আর্লি ম্যারেজ, এই যে বিষয়গুলি আছে, শিশুদের পড়াশোনার যে বিষয়, এই যে সামগ্রিকভাবে শিশু বান্ধব একটা পরিবেশ আমরা তৈরি করতে চাইছি, শিশু এবং কিশোর কিশোরী বান্ধব একটা পরিবেশ তৈরি করতে চাইছি, যাতে আমরা আগামী দিনের ভবিষ্যৎ খুব সুচারুরূপে তৈরি করতে পারি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। মূল্যবৃদ্ধির কারণে ইটভাটা বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন জেলার ইটভাটা মালিকরা। ইট তৈরি করার জন্য যে সকল সামগ্রীর প্রয়োজন হয়ে থাকে, যেমন বালি, কয়লা ইত্যাদি, সেগুলি সঠিকভাবে সরবরাহ নেই এবং এই সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে জেলার ইটভাটা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তৈরি করার কাজ বন্ধ রাখা হলো। এর পাশাপাশি এই সকল ইট এবং অন্যান্য দ্রব্য নিয়ে আসা যাওয়ার জন্য যানবাহনের প্রয়োজন হয়, সেক্ষেত্রেও পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি যেভাবে হয়েছে তাতে এই সকল ইটভাটার মালিকরা আর তাদের ইটভাটা চালাতে পারবেন না বলে জানিয়েছেন। এর পাশাপাশি তাদের দাবি, বিপুল পরিমাণে অর্থ দিয়ে ইট তৈরি করা হলেও সেই ইট বিক্রি হচ্ছে না। এমতো অবস্থায়
তারা তাদের ব্যবসা বন্ধ করতে বাধ্য হচ্ছেন। অন্যদিকে তারা দাবি করেছেন তাদের এই ব্যবসা ক্ষুদ্র শিল্প হলেও বিপুল সংখ্যক শ্রমিক এই শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন। এসবের পরিপ্রেক্ষিতে ব্যবসা বন্ধ রেখে সরকারের থেকে সুরাহা চাইতে তারা এদিন জেলা ভূমি সংস্কার ও সংস্কার বিভাগের আধিকারিকদের সঙ্গে দেখা করেন। এদিন জেলার ইটভাটা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয় যে আমরা বীরভূম জেলা ইট ব্যবসায়ী বৃন্দ এবং আমাদের হচ্ছে আমাদের ক্ষুদ্র সম্বন্ধে সামনে আসুন ক্ষুদ্র শিল্প, কিন্তু আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, আপনারা জানেন তবু বলে রাখি, এটা অতি ক্ষুদ্র শিল্প হলেও এখানে কর্মের সংস্থান অনেক বেশি। অন্যান্য যে শিল্প ভারী শিল্প তার থেকে ক্ষুদ্রের থেকে ক্ষুদ্র শিল্পে কর্মের সংস্থান অনেক বেশি। আমাদের ভাটা আমরা বন্ধ রাখতে বাধ্য হচ্ছি। প্রথম হচ্ছে আমাদের 5-12% জিএসটি হয়েছে, কয়লা আমরা পাচ্ছি না, সরকারের কাছে আবেদন করেও আমরা সরকার মানে ইট পড়ানোর জন্য যে কয়লা সরকারকে জিএসটি দিয়ে সরকার এই নিয়ম নীতি মেনে কয়লা পাচ্ছি না, আমরা বালি পাচ্ছি না, আমাদের ইট বিক্রি নাই। আপনারা জানেন সাংবাদিক যে লালগোলাতে রাজমিস্ত্রিরা এবং রাজমিস্ত্রির সহকারীরা তারা কাজ না পাওয়ার জন্য না খেয়ে থাকছে, আজকে বাড়ির লোক কাজে যেতে পারছে না, ইটভাটার উপর নির্ভরশীল। আমরা ইটভাটা বন্ধ রাখতে বাধ্য হচ্ছে, জিএসটি বেশি, কয়লা না পাওয়া, বালি না পাওয়া, ইট বিক্রি না হওয়া। কেন পাচ্ছেন না, বালি পাচ্ছেন না? বালি পাচ্ছি না, বালির অনেক বেশি দাম, যে দাম দিয়ে আমরা ইট করতে পারবো না। কয়লা 16,000 টাকা টন, ওই দামে কয়লা কিনে আমরা ইট করতে পারবো না। আমরা আগে 9,000 টাকা টন কয়লা পেয়েছি, পারমিট আমরা এতেই ডিওতেই কয়লা কিনেছি। 16,000টা কবে থেকে হয়েছে? এই 16,000 এবছর। আর বছর কত হয়েছে? হ্যাঁ, কখন থেকে, কোন সময় থেকে বলুন? কোন মাস থেকে মোটামুটি? তাও মানে আগস্টের পর থেকে দাম বেড়ে গেছে এবছর। বালি ধরুন গতবার আমরা যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম থাকে, যেখানে আমরা 2,000 টাকাতে ট্রাক্টর পেয়েছি, সে বালির দাম এবছর 4,000 টাকা, এবং বালিও বন্ধ, বালিও নদী থেকে উঠছে না। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। দীর্ঘ প্রতীক্ষার পর খুলছে স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এতে বিদ্যালয়ের পড়ুয়া অভিভাবকেরা সহ শিক্ষক শিক্ষিকারাও খুব খুশি। তবে সরকারি নির্দেশিকা মেনে কোভিড বিধির কথা মাথায় রেখে চলছে বিদ্যালয়ের পঠন পাঠন। এরই পরিপ্রেক্ষিতে আজ মুরারই থানার ওসি বিপ্লব প্রামাণিক থানার অন্যান্য পুলিশ আধিকারিকদের নিয়ে মুরারই থানার বিভিন্ন স্কুলে গিয়ে স্কুল কর্তৃপক্ষদের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দিলেন। বিশেষ করে কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এহেন উদ্যোগকে সাধুবাদ জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকারা। কি দিল আপনাদেরকে? আমাদের মাস্ক দেওয়া হয়েছে, স্যানিটাইজার সলিউশন দেওয়া হয়েছে। কে দিল? এটা মুরারই থানা ওসি সাহেব দিলেন। আপনার নাম? আমার নাম ডক্টর আব্দুল মালিক। আপনি কে? হেডমাস্টার চাতামানু সাহেব। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই। আগামীকাল অর্থাৎ 19 নভেম্বর বিশ্ব শৌচালয় দিবস। সেই উপলক্ষে আজ ওয়াটার ফর পিপল ইন্ডিয়া ট্রাস্ট নামক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে একটি সচেতনতামূলক পথনাটক ও কুইজের আয়োজন করা হয় খয়রাশোল থানা সংলগ্ন পথের ধারে। উল্লেখ্য, গত 3 বছর যাবৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের আর্থিক সহায়তায় এবং খয়রাশোল ব্লকের 10টি গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে এলাকায় পানীয় জল ও শৌচালয়ের ওপর কাজ চলছে উক্ত সংস্থার ব্যবস্থাপনায়, যা আরও আগামী 2 বছর চলবে বলে জানা গেছে। এদিন ওয়াটার ফর পিপল ইন্ডিয়া ট্রাস্টের খয়রাশোল শাখার প্রোগ্রাম কোয়ার্ডিনেটর বনশ্রী দাস জানান। নমস্কার, আজ 18 নভেম্বর, আগামীকাল 19 নভেম্বর বিশ্ব শৌচালয় দিবস, যার সূচনা আজ খয়রাশোলে ওয়াটার ফর পিপল ইন্ডিয়া ট্রাস্টের মাধ্যমে সূচিত হইল, যাকে আর্থিকভাবে সহায়তা করছে এনএসসি ফাউন্ডেশন নামে এক সংস্থা। তো এই প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা খয়রাশোলে 10টা গ্রাম পঞ্চায়েতে 2 দিনব্যাপী আমরা উদযাপন করব এই দিনটি বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে। তার মধ্যে আজ আমরা স্টলের মাধ্যমে প্রচার চালাবো, যার সম্বন্ধে একটি পথনাটিকাও অনুষ্ঠিত হবে, সঙ্গে কিছু কুইজ প্রোগ্রাম থাকবে এবং থাকবে ছোটদের ছবি আঁকার প্রতিযোগিতা। আর আগামীকাল 10টা গ্রাম পঞ্চায়েতেই আমাদের র্যালির মাধ্যমে প্রচার চালানো হবে, যাতে মানুষজন অনেক বেশি করে শৌচালয়গুলি ব্যবহার করেন এবং
দেশের শৌচালয় ব্যবহারের যা যা উপযোগিতা আছে সেই সম্পর্কে মানুষজনকে অবগত করা হবে। তার সঙ্গে আগামীকাল লোকপুর গ্রাম পঞ্চায়েতে কয়রাবুনি আইসিডিএস এ ওয়াটার ফর পিপল ও এনএসসি ফাউন্ডেশন একসাথে যে টয়লেট ব্লক তৈরি করেছে বাচ্চাদের জন্য সেটির একটি উদ্বোধন অনুষ্ঠান রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে জানাই যে আমরা গত 3 বছর ধরে খয়রাশোল ব্লকে 10টি গ্রাম পঞ্চায়েতে যে সমস্ত স্কুল এবং আইসিডিএস গুলো রয়েছে তাদের শৌচালয়গুলিকে ব্যবহারযোগ্য এবং রানিং ওয়াটার ফেসিলিটি সমৃদ্ধ করার কাজ করে চলেছে এবং আগামী 2 বছরেও আমাদের সে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। আমি বনশ্রী দাস, প্রজেক্ট কোঅর্ডিনেটর, ওয়াটার ফর পিপল ইন্ডিয়া ট্রাস্ট, খয়রাশোল। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। খয়রাশোল থানার খয়রাশোল পঞ্চায়েতের সভাঘরে বন্ধন স্বাস্থ্য কর্মসূচি ও এইচডিএফসি লাইফের সহযোগিতায় আজ খয়রাশোলে বিশ্ব শৌচালয় দিবস উপলক্ষে একটি সচেতন বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত বক্তারা শৌচালয় ব্যবহারের উপকারিতা সম্বন্ধে বিশদে আলোচনা করেন, মাঠে ঘাটে পায়খানা মৃত্যুর পরোয়ানা সেই কথাটিকে সামনে রেখে। মাঠে ঘাটে পায়খানা করলে নানান রোগ জীবাণু ছড়িয়ে পড়ে এবং নানান রোগে সমাজের মানুষেরা আক্রান্ত হন। সেই সমস্ত রোগ থেকে বাঁচতে শৌচালয় ব্যবহার করা সম্বন্ধে সমাজে প্রচার করার জন্য অনুরোধ করা হয়। এদিন উপস্থিত ছিলেন খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কাঞ্চন অধিকারী, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার সাহা, প্রাক্তন সভাপতি শ্যামল গায়েন, খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি আব্দুর রহমান, খয়রাশোল পঞ্চায়েত প্রধান অর্চনা দাস, বন্ধন স্বাস্থ্য কর্মসূচি টিএল জয়শ্রী মণ্ডল, এইচডিএফসির সিও পম্পি দাস সহ বেশ কিছু সমাজসেবী, আশাকর্মী এবং কুচিকাচারা। আলোচনা শেষে পঞ্চায়েত থেকে একটি র্যালি বের হয়ে খয়রাশোল বাজার পরিক্রমা করে পঞ্চায়েতের সামনে এসে শেষ হয়। এদিন বন্ধন স্বাস্থ্য কর্মসূচি টিএল জয়শ্রী মণ্ডল জানান, স্বাস্থ্য বিষয়ে সচেতন করতে আজকে 18 তারিখ বন্ধন স্বাস্থ্য কর্মসূচির হচ্ছে উদ্যোগে এবং এইচডিএফসি লাইফের সহযোগিতায় খয়রাশোল ব্লকের খয়রাশোল পঞ্চায়েতে বিশ্ব শৌচালয় দিবস পালন করা হচ্ছে। এই খয়রাশোল ব্লকের জনসাধারণকে শৌচালয় ব্যবহারের উপযোগিতা এবং প্রত্যেকটি ঘরে ঘরে যেন প্রত্যেকেই শৌচালয় ব্যবহার করে এবং স্বাস্থ্য বিষয়ে সচেতন করার উদ্দেশ্যেই আজকের এই উদ্যোগ এবং আলোচনা সভা। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। মীর সাহেবের 99 উপলক্ষে হিন্দু মুসলমান মিলন মেলা রাজনগরে। জানা যায় আজ থেকে প্রায় 400 বছর আগে সুদূর পারস্য থেকে জেলা বীরভূমের প্রান্তিক অঞ্চল রাজনগরে এসেছিলেন বিদগ্ধ সুফি সাধক মীর মোহাম্মদ হোসেনী চুনুরুদ্দিন। সাধারণ মানুষের কাছে তিনি মীর সাহেব নামে পরিচিত। পরে এখানেই তিনি দেহ রাখেন। তার মাজারে প্রতিদিন ভিড় করেন হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ। প্রতি বছর পয়লা অগ্রহায়ণ তার মাজারে নতুন ধানের নবান্ন উৎসব আয়োজিত হয়। এই উপলক্ষে একটি গ্রামীণ মেলাও বসে। আজ অগ্রহায়ণের প্রথম দিনেই মীর সাহেবের মাজারে অনুষ্ঠিত হল হিন্দু মুসলমানদের মিলিত নবান্ন উৎসব। এদিন মীর সাহেব মাজারে নবান্ন উপলক্ষে অনুষ্ঠিত মেলায় উপস্থিত ছিলেন রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু, অঞ্চল সভাপতি পরিমল সাহা, সংখ্যালঘু সভাপতি শেখ নাজু, সমাজসেবী সজল গড়াই, মোহাম্মদ শরীফ সহ বিশিষ্ট জনেরা। উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।